নেক্সট অঙ্ক দেখো, জাস্ট আগের অঙ্কের মতনই ছিল। এখানে আমরা আগের ছিল সাইন দিয়ে, এবার আমরা করবো কস দিয়ে। তো বলছে ইফ কস এ ইকুয়াল টু 9/41, ফাইন্ড আদার ট্রিগনোমেট্রিক রেশিওজ অফ অ্যাঙ্গেল এ। তো সবচেয়ে প্রথমে আমাদের কী করতে হবে, একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। তো প্রথমে আমরা ট্রায়াঙ্গেল ড্র করে নেব, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি করবো, যেহেতু অ্যাঙ্গেল এ বলেছে। ঠিক আছে, অ্যাঙ্গেল এ যদি না দেওয়া হতো, অ্যাঙ্গেল বি বলতো, তাহলে আমরা অ্যাঙ্গেল এটাকে বা অ্যাঙ্গেল সিটাকে রাইট অ্যাঙ্গেল করতাম। তো এটা আমরা ধরে নাও অ্যাঙ্গেল এ বা থিটা, যাই হোক, এটা বি অ্যান্ড সি। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ আমাদের কী হবে সলিউশনের মধ্যে, ফার্স্ট উই ড্র এ ট্রায়াঙ্গেল এ বি সি উইথ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো লিখব ড্র এ ট্রায়াঙ্গেল এ বি সি কমা উইথ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের মধ্যে গিভেন ডেটা কী দেওয়া আছে, যে গিভেন হচ্ছে আমাদের কস অফ এ ইকুয়ালস টু 9/41। এটাই তো, নাও কস থিটা বা কস এ, যাই হোক, এখানে আমাদের থিটাটা হচ্ছে এ। তো কস এ কত হবে, কস এ আমরা জানি বেস বাই হাইপোটেনিউস। তো আমাদের এখানে বেসটা কি এ বি, আর হাইপোটেনিউস কত এ সি। তো এটা আমি লিখতে পারবো ইকুয়ালস টু এ বি বাই অফ এ সি, রাইট। না এই যে ভ্যালুটা দিয়ে আছে 9/41, এটা কি একটা রেশিও। তো রেশিও কী ফর্মেট আছে, ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। তো এর আরও ফ্যাক্টার থাকতে পারতো। তাহলে আমি যে এখান থেকে এ বি ভ্যালু যদি বার করতে চাই, তাহলে এ বি কত হবে, এ বি ইকুয়ালস টু 9 ইন্টু কে, যেখানে কেটা কী হবে সাম কনস্ট্যান্ট। সিমিলারলি এ সি কত হবে, 41 কে। ঠিক আছে, কারণ এখানে আমি এই দুটোর সাথে ইকুয়েট করছি, এই টার্মটা আমরা ইকুয়েট করছি। এখানে নিউমারেটর ইকুয়ালস টু এই নিউমারেটর, ডিনোমিনেটর ইকুয়ালস টু এই ডিনোমিনেটর, তার সাথে একটা পজিটিভ ইন্টিজার কে। তো এখানে লিখে দেবো কেটা যেটা আমরা নিচ্ছি, লিখে দেবো যে কে ইজ এ পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এই পজিটিভ ইন্টিজার না লিখে এতটা তোমার জাস্ট আই প্লাস লিখলেও চলবে, কারণ আইটাকে আমরা ম্যাথামেটিক্যাল টার্মে ইন্টিজার বলি, আর প্লাস মানে পজিটিভ। তাহলে কে ইস আই প্লাস লিখলেও বোঝা যাবে যে ইট ইস এ পজিটিভ ইন্টিজার। নাও তাহলে আমরা এ বি পেলাম, এ সি পেলাম, আমাদের বার করতে হবে কি, এ বি অ্যান্ড এ সি, তার বি সির ভ্যালু বার করতে হবে। তো এখন লিখে নেবো ভ্যালুগুলো, এ বি কত 9 কে, ঠিক আছে, এ সি কত 41 কে। তো রিকোয়ার্ড টু ফাইন্ড বি সি, এবার বি সির যে ভ্যালুটা, তাহলে আমরা কী করে বার করবো, ইউজিং পিথাগোরাস থিওরাম। সো ইউজিং পিথাগোরাস থিওরাম আমরা জানি এ সি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এ বি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার, উইচ ইমপ্লাইজ এ সি স্কোয়ার মানে 41 কে স্কোয়ার। সো 41 অফ কে স্কোয়ার ইচ ইকুয়ালস টু এ বি, এ বি আমাদের দেওয়া আছে 9, তার মানে 9 কে স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, বি সি স্কোয়ারের ভ্যালু 9, এটাই আমাদের বার করতে হবে। তাহলে বি সি স্কোয়ার কত হবে, 41 কে স্কোয়ার মাইনাস 9 কে স্কোয়ার, ইমপ্লাইজ বি সি স্কোয়ার ইকুয়ালস টু 41 কে স্কোয়ার মাইনাস 9 কে স্কোয়ার। আমি এই স্টেপটা লিখলাম না, একটা স্টেপ জাম্প করছে। 41 কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত, 1681 কে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 9 কে মানে 81 কে স্কোয়ার। দেখো এই দুটোকে মাইনাস করলে কত আসছে, 1600 কে স্কোয়ার ইকুয়ালস টু 1600 কে স্কোয়ার, উইচ ইমপ্লাইজ বি সি স্কোয়ার কত পেলো, 1600 কে স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা বি সি ভ্যালু কত পাবো, বি সি ইকুয়ালস টু রুট আন্ডার 1600 কে স্কোয়ার, উইচ ইকুয়ালস টু কত, 40 কে। নেগেটিভ ভ্যালুটা নেগলেক্ট করলাম, কেন, এটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে আমরা রিলেট করছি অঙ্ক। তো এবার আমরা তাহলে আমরা পেয়ে গেলাম কি, বি সির ভ্যালু পেলাম, বি সি ইকুয়ালস টু 40 কে বেরিয়ে গেছে। নাও দেখো আমরা বি সি পেয়ে গেছি, বি সি ভ্যালু 40 কে পেয়েছি। তো এবার আমরা কী বার করবো, বাকি যে ট্রিগনোমেট্রিক রেশিও, কসের ভ্যালু অলরেডি বলে দিয়েছে। তো আমরা কসের প্রথম দিয়ে কসের যে রেসিপ্রোকাল রেশিও সেটা বার করবো। কসের রেসিপ্রোকাল রেশিও কী, সেক এ। তো সেক অফ এ ইকুয়ালস টু 1/cos A, উইচ ইকুয়ালস টু কত হওয়া আছে, সেকের ভ্যালু কসের ভ্যালু দিয়েছে 9/41, বা কত জাস্ট অপোজিট, মানে রেসিপ্রোকাল হবে, 41/9 হবে। তো নেক্সট আমরা বার করবো সাইন এ, সাইন এ কত হয়,
পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার হচ্ছে 40 কে, হাইপোটেনিউস হচ্ছে 41 কে। সো 40 কে ডিভাইডেড বাই 41 কে উইচ ইকুয়ালস টু 40/41। নাও সাইনের রেসিপ্রোকাল এসে কে, কোসেক এ, তো কোসেক এ কত, 1/সাইন এ হবে। সাইন এ বেরিয়েছে 40/41, তাহলে কোসেক এ কত হবে, 41/40। তো 41/40। নেক্সট হচ্ছে আমাদের সেক, সাইন এ, কোসেক, তারপরে রইল ট্যান। তো ট্যান এ, ট্যান এ কত হবে, ট্যান এ হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বলে দিয়েছে 40 কে, সো 40 কে ডিভাইডেড বাই 9 কে উইচ ইকুয়ালস টু 40/9। তাহলে আমরা ট্যান এ পেয়ে গেলাম। তাই এবার ট্যানের পরে কী আছে, ট্যানের রেসিপ্রোকাল রেশিও, ট্যানের রেসিপ্রোকাল রেশিও কত, কট এ। সো কট এ ইকুয়ালস টু 1/10 এ উইচ ইজ ইকুয়ালস টু, ট্যান এ কত বেরিয়েছে 40/9, তাহলে কট এ কত হবে, 9/40। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক, যতগুলো এরকম টাইপের অঙ্ক আসবে যে একটা অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দেবে, ট্রিগনোমেট্রিক রেশিওর, যে কস এ বা কস বি, আর বাকিগুলো যদি বার করতে পারে, জাস্ট এরকম ট্রায়াঙ্গেল ড্র করবো। ট্রায়াঙ্গেল ড্র করার পর আমরা এগুলোকে ইকুয়েট করবো, সাইডের একটা প্রত্যেকটি সাইডের ভ্যালুগুলো বার করবো, দিয়ে এবার ফর্মুলা বসিয়ে রিমেনিং ট্রিগনোমেট্রিক রেশিওগুলো বার করে দেবো। নেক্সট কোয়েশ্চেন বলছে, ইফ সেক থিটা ইকুয়ালস টু 5/4, শো দ্যাট 2 cos θ - sin θ ডিভাইডেড বাই cot θ - tan θ ইকুয়ালস টু 12/7। তো আমাদেরকে এই প্রুফটা করতে হবে, গিভেন দেওয়া আছে কি সেক থিটা ইকুয়ালস টু 5/4, জাস্ট আগের অঙ্কগুলোর মতনই, কিন্তু এখানে কি করতে হবে আমাকে, জাস্ট সেক থিটা দেওয়া আছে, তো সেক থিটার থেকে এবার আমরা বাকি যে ট্রিগনোমেট্রিক রেশিও, বাকি বলতে কি, এখানে আমাদের cos, সাইন, কট আর ট্যানের ভ্যালুগুলো বার করতে হয়, বা ট্রায়াঙ্গেল থেকে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলেও আমরা রিমেনিং ভ্যালুগুলো পেয়ে যেতে পারি। তো সবচেয়ে প্রথমে কী করবো, আগে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করবো, ঠিক আছে, এটা ধরে নাও থিটা, এটা এ বি সি, নেমিং কনভেনশন তোমরা যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা প্রথম থেকেই এই দিকের অ্যাঙ্গেল এ বি সি এইভাবে করে আসছি করছি, তোমাদের এটা কোনো মানে হার্ড অ্যান্ড হার্ড ফাস্ট রুল নাই যে আমি এটাকেই সবসময় থিটা নেবো, বিটাকেও অ্যাঙ্গেল থিটা ধরতে পারো, এনিথিং, ঠিক আছে। বাট নোট করবে সবসময় একটা অ্যাঙ্গেলকে কিন্তু 90 ডিগ্রি হতে হবে, মানে ওয়ান অ্যাঙ্গেল শুড অ্যাটলিস্ট বি 90 ডিগ্রি। নেক্সট, তো আমাদের এটা নিয়েছি এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে বলছে সেক থিটা ইকুয়ালস টু 5/4। তো সলিউশনে আসি, নাও সেক থিটা ইকুয়ালস টু 5/4। তো এই এটা যদি আমাদের থিটা হয়, সেক থিটা, সেক থিটা কত বলছে, সেক থিটা ইজ জাস্ট দ্য অপোজিট অফ কস থিটা, কস থিটা কত হয় বেস বাই হাইপোটেনিউস, তাহলে সেক থিটা কত হবে আমাদের, সেক থিটা হবে আমাদের হাইপোটেনিউস বাই বেস। তো এটা হবে আমাদের এ সি বাই এ বি, কারণ এ বিটা হচ্ছে আমাদের বেস, যদি থিটা এটা হয়, থিটা অ্যাঙ্গেলটা যেই সাইডের উপরে লাই করবে সেটা হবে আমাদের বেস, রাইট অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল সাইডটা হবে হাইপোটেনিউস, অ্যান্ড রিমেনিং যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হাইট, তো এটা হাইট, বেস অ্যান্ড হাইপোটেনিউস। তো এ সি এ বি বলে দিয়েছে, এবার দিস 5/4, আগেও বলেছিলাম কি এই টাইপের রেশিও, তো এগুলো কী হবে, এটা একটা রেশিও, মানে রেশিও ইন দ্য হোয়াট, সিম্পলেস্ট ফর্ম। তাহলে আমি যদি এ সির ভ্যালু বার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, 5 এর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু জাস্ট এখানে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে হতে হবে না, কারণ তার মানে কি, আমাকে নিচেও একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, কারণ আউট অফ এ সার্টেন যদি আমি কে মাল্টিপ্লাই করি, তাহলে এটা তো ইকুয়াল হবে না, কারণ যদি এখানে কে হয়, এখানে কে, কে কে গেটস ক্যান্সেল আউট, দ্য রেশিও রিমেন্স দ্য সেম 5/4। তাহলে তাই জন্য আমরা কী করবো, উইচ ইমপ্লাইজ এ সি ইকুয়ালস টু 5 কে লিখছি, অ্যান্ড এ বি ইকুয়ালস টু 4 কে, কেন, নিউমারেটর ইকুয়ালস টু নিউমারেটর, ডিনোমিনেটর ইকুয়ালস টু ডিনোমিনেটর, তার সাথে তাদের সাথে আমরা একটা জাস্ট কনস্ট্যান্ট অ্যাড করছি কে, সেটা লিখে দিতে হবে যে ওয়ের কে ইজ এ পজিটিভ ইন্টিজার। আমি পজিটিভ ইন্টিজার কথাটা না লিখে জাস্ট এখানে তোমাদের সাইন ল্যাঙ্গুয়েজে বলে দিলাম যে এখানে আই প্লাস, এটা আগেও বলেছিলাম, সে শর্ট ফর্মে আমরা এইভাবে লিখতে পারি, কারণ আই ডিনোটস ইন্টিজার, প্লাস ডিনোটস পজিটিভ, সো আই প্লাস মিনস পজিটিভ ইন্টিজার।
সো এসি ইকুয়ালস টু 5K, এবি ইকুয়ালস টু 4K, তো আমরা লিখে নেব এসি ইকুয়ালস টু 5K, এবি ইকুয়ালস টু 4K. সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি? সো উই উইল নাও ইউজ পাইথাগোরাস থিওরম. সো অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরম উই হ্যাভ এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার. তো বার করতে হবে আমাদের কি বিসি স্কোয়ার, মানে বিসি সাইড অফ বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবিটা এদিকে চলে যাবে মানে মাইনাস হয়ে যাবে, তাহলে এসি স্কোয়ার মাইনাস অফ এবি স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড রাউন্ড শিফট, মানে এটা অ্যাকচুয়ালি এদিকে ছিল বিসি, তো হোল্ড শিফট করলে কি এটা এদিকে চলে আসবে আর এদিকে ভ্যালুটা এদিকে. তো বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস অফ এবি স্কোয়ার. এসি স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে মানে এসির ভ্যালু আছে 5K, এবি ভ্যালু আছে 4K, ভ্যালুগুলো জাস্ট পুট করো, 5K হোল স্কোয়ার মাইনাস 4K হোল স্কোয়ার, উইচ ইমপ্লাইজ বিসি স্কোয়ার ইকুয়ালস টু এফ, উইচ ইমপ্লাইজ বিসি ইকুয়ালস টু 5K, মানে 25 মাইনাস 16 হচ্ছে কত আসবে 9K স্কোয়ার, ঠিক আছে? উইচ ইমপ্লাইজ বিসি কত হবে 3K, মানে রুট আন্ডার হচ্ছে, পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি খালি, কারণ আমরা উই আর ডিলিং উইথ অ্যাকিউট অ্যাঙ্গেল, সো নেগেটিভ ভ্যালু গেটস নেগলেক্টেড. তা বিসি ভ্যালু কত আসবে 3K. না সিন্স বিসি ইকুয়ালস টু 3K, উই ক্যান ফাইন্ড দ্য রিমেনিং ভ্যালুস. সেক থিটা ইজ গিভেন, কস থিটা ইজ জাস্ট দ্য রেসিপ্রোকাল অফ সেক থিটা. সো কস থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস থিটা? 1/sec θ, উইচ ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেক থিটা গিভেন 5/4, দ্যাট উইল বি অপোজিট, মিন্স 4/5. অলসো নোট উই গট বিসি ইকুয়ালস টু 3K, উইল রাইট ইট হিয়ার 3K. নেক্সট সিন্স কস থিটা ইকুয়ালস টু 4/5, অ্যান্ড নেক্সট হোয়াট ওয়ার মোর উই রিকোয়ার, উই রিকোয়ার সাইন থিটা, কট থিটা অ্যান্ড সাইন থিটা. সো সাইন থিটা, সাইন থিটা কত? সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মাই পারপেন্ডিকুলার ইজ বিসি, নট বেস সরি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস. সো মাই পারপেন্ডিকুলার ইজ বিসি অ্যান্ড হাইপোটেনিউস ইজ এসি, সো বিসি ইজ 3K অ্যান্ড হাইপোটেনিউস ইজ 5K, কে গেটস ক্যান্সেল আউট, সো 3/5. রিমেনিং ইজ ওয়াট? ট্যান থিটা অ্যান্ড কট থিটা. ইফ ইউ ফাইন্ড ট্যান থিটা উই গেট কট থিটা, কারণ ট্যান থিটার অপোজিটই হচ্ছে মানে রেসিপ্রোকাল রেশিও হচ্ছে কট থিটা. নাও ট্যান থিটা, ট্যান থিটা কত? পারপেন্ডিকুলার বাই বেস, সো 3K/4K উইচ ইকুয়ালস টু 3/4. দেখো কট থিটা কত হবে? কট থিটা ইকুয়ালস টু জাস্ট দি রেসিপ্রোকাল অফ ট্যান থিটা, দ্যাট ইজ 1/tan θ, উইচ ইকুয়ালস টু কত হবে আমাদের 4/3, রাইট? তো এইটা হলো আমাদের প্রত্যেকটা ভ্যালুগুলো পেয়ে গেলাম, এবার জাস্ট উই পুট অল দিস ভ্যালুজ ইন দিস ইকুয়েশন অ্যান্ড এই ভ্যালুটা পাবো. তো চলো এবার ভ্যালুটা লিখে দিই, তার আগে আমি আশা করি তোমরা এতগুলো লিখে নিয়েছো, তাই এগুলো আমি মুছে দিচ্ছি. তো এবার আমরা ভ্যালুগুলো সব কটা পেয়ে গেছি, এবার আমরা কী করবো, এই জাস্ট ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো পুট করে এটা দিস সাইড ইকুয়ালস টু দিস আমরা প্রুফ করতে হবে. তো নাও 2cos θ − sin θ / cot θ − tan θ লিখছি, উইচ ইকুয়ালস টু কত হবে? 2cos θ, কস থিটা ভ্যালু কত? 4/5, সো 2×4/5 মাইনাস সাইন থিটা বলেছে কত? 3/5, সো 3/5 হোল ডিভাইডেড বাই কট থিটা মাইনাস ট্যান থিটা, কট থিটা হচ্ছে 4/3, সো 4/3 মাইনাস ট্যান থিটা কত? 3/4, সো উইচ ইকুয়ালস টু, দেখো এই উপরে ডেনোমিনেটারগুলো সেম আছে, কী থাকবে এখানে 8 − 3 মানে 5, 8 − 3 = 5, সো 5/5 ডিভাইডেড বাই এখানে আছে 4/3 − 3/4, 3 and 4 সেম কত হচ্ছে 12, তো নিচে হচ্ছে 12 ডিভাইডেড বাই এখানে 4 3 যা কত, 4 4 16 আসছে, 16 − 3 = 9, 16 − 9 এটা 5/5 মানে হচ্ছে 1, তার উপরেটা কত হচ্ছে 1, আর এটা হচ্ছে 7/12 উইচ ইকুয়ালস টু জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে, সো 12/7 উইচ ইজ মাই রিকোয়ার্ড আনসার, 12/7 আনসার বলতে হচ্ছে, হেন্স ইকুয়ালস টু RHS দিতে পারো. আচ্ছা আরেকটা জিনিস এখানে লিখে দেবে ইকুয়ালস টু, এটা LHS লিখবে যেহেতু আমাদের প্রুফ করতে বলেছে, তো LHS ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করেছে, LHS ইকুয়ালস টু দিস, তারপরে ভ্যালুগুলো পুট করলে দিস
আর যে ভ্যালুটা পেলে দিস উইল বি ইকুয়ালস টু মাই রাইট হ্যান্ড সাইড, হ্যান্স লিখবে প্রুভড, যেটা আমাদেরকে বার্ফ করতে বলেছে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা এটা সলভ করব, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রথমে বলেছে ইফ থ্রি ট্যান থিটা ইকুয়ালস টু ফোর, এভ্যালুয়েট থ্রি সাইন থিটা প্লাস টু কস থিটা ডিভাইডেড বাই থ্রি সাইন থিটা মাইনাস টু কস থিটা। মানে কি, আমাদের আগের অঙ্কগুলোর মতনই আছে, একটা ট্রিগনোমেট্রিক রেশিওর ভ্যালু বলে দিয়েছে, বাকি একটা এক্সপ্রেশনের ভ্যালু বার করতে। এইখানে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল মেথড দিয়ে মানে পিথাগোরাস থিওরেম দিয়ে বাকি সাইডের ভ্যালুগুলো বার করব না, ডিপেন্ডস আপন দি সাম, আমাদের মানে কোশ্চেন যেটা দেওয়া আছে। দেখো এখানে যদি ভালো করে অবজারভেশন করো কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা মাইনাস কস, মানে উপরে সাইন থিটা কস থিটার একটা টার্মে একটা এক্সপ্রেশন আছে, নিচেও সাইন থিটার কস থিটার টার্মসে একটা এক্সপ্রেশন আছে। যদি আমরা এই এক্সপ্রেশনটাকে ইন টার্মস অফ ট্যান থিটা এক্সপ্রেস করে দিই, তাহলে আমাদের ইট ডাজেন্ট রিকোয়ার ফর মি টু ফাইন্ড দ্য রিমেনিং রেশিওস সাইন থিটা বা কস থিটা। তো আমরা এখানে সেটাই করব। সবচেয়ে প্রথমে ইফ থ্রি ট্যান থিটা ইকুয়ালস টু ফোর, তাহলে ট্যান থিটা কত হচ্ছে, ট্যান থিটা মানে থ্রি ট্যান থিটা ইকুয়ালস টু ফোর ইমপ্লাইজ ট্যান থিটা ইকুয়ালস টু ফোর বাই থ্রি, রাইট? নাও থ্রি সাইন থিটা প্লাস অফ টু কস থিটা ডিভাইডেড বাই থ্রি সাইন থিটা মাইনাস টু কস থিটা। এইটাকে আমরা ভালো করে যদি অবজারভেশন করো, আমি যদি কস থিটা দিয়ে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ডিভাইড করি, রাইট, হোয়াট উইল আই গেট, আমি যদি ডিভাইড করি বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই কস থিটা, এটা হবে ওয়ান, এটা হবে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা কত হয় ট্যান থিটা, রাইট? তাহলে ইমপ্লাইজ থ্রি ট্যান থিটা প্লাস টু ডিভাইডেড বাই থ্রি ট্যান থিটা মাইনাস টু, এখানে লিখে দেবে যে ডিভাইডিং বাই কস থিটা অন বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, ঠিক আছে? কারণ এই স্টেপটা কোথাতে আসছে হঠাৎ করে, মানে সাডেনলি উই ক্যানট জাম্প ফ্রম দিস স্টেপ টু দিস স্টেপ, তো এটা কী করে আসছে, বিকজ উই আর ডিভাইডিং নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বোথ বাই কস থিটা, সো উই আর গেটিং দিস এক্সপ্রেশন। নাও থ্রি ট্যান থিটা প্লাস টু ডিভাইড বাই থ্রি ট্যান থিটা মাইনাস টু, আমাদের ট্যান থিটা ভ্যালু বলে দিচ্ছে ফোর বাই থ্রি, সো জাস্ট রিপ্লেস ট্যান থিটা বাই ফোর বাই থ্রি, সো থ্রি ইন্টু ফোর বাই থ্রি প্লাস টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু ফোর বাই থ্রি মাইনাস টু, থ্রি থ্রি গেটস ক্যান্সেল, তাহলে ফোর প্লাস টু কত হচ্ছে আমাদের এখানে সিক্স, আর এখানে হচ্ছে ফোর মাইনাস টু মানে টু উইচ ইকুয়ালস টু থ্রি। তাহলে এই এক্সপ্রেশনটা থ্রি সাইন থিটা প্লাস টু কস থিটা ডিভাইডেড বাই থ্রি সাইন থিটা মাইনাস টু কস থিটা কত বেরোলো, ইকুয়ালস টু থ্রি, দিস ইজ মাই আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ফোর, শো দ্যাট ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি। এখানেও কিন্তু আমরা অঙ্কটা করবো না, মানে বা এক্সপ্রেশনটা ট্রায়াঙ্গেল মেথড দিয়ে বাকি সাইডগুলো বারো করবো না। কেন, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা টাইমে দিয়েছে, মানে জাস্ট ন একটা ট্রিগনোমেট্রিক রেশিও ভ্যালু বলে দেয়নি, একটা এক্সপ্রেশন দিয়েছে, এক্সপ্রেশন থেকে একটা ট্রিগনোমেট্রিক রেশিও এটা হবে এটা প্রুফ করতে পারছে। তো এই টাইপের অঙ্ক আমরা কী টাইপে করবো, দেখো ক্লিয়ারলি এখানে স্কোয়ার রিলেশন দিয়ে দিয়েছে, আমাদের যে স্কোয়ার রিলেশনের যে ট্রিগনোমেট্রিক ফর্মুলা আছে সেটা আমাদের ইউটিলাইজ করতে হবে, মানে তোমাকে আগে কোয়েশ্চেন দেখতে হবে, কোয়েশ্চেন দেখে কোন ফর্মুলা কোথায় লাগাবো সেটা আগে জানতে হবে, ঠিক আছে? আর তার সেটা কখন জানবে, যখন তোমরা ফর্মুলাগুলো বাই হার্ট মানে লার্নড আছে। তো ফর্মুলাগুলো যতক্ষণ না মুখস্থ হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না, তো ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো ফার্স্ট এক্সপ্রেশনে দেখো বলেছে কি, সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ফোর, তো লেখো এটা সেভেন সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ফোর, ইমপ্লাইজ আমি লিখতে পারি সেভেন সাইন স্কোয়ার থিটাটাকে আমি ব্রেক আপ করছি কীভাবে, লাইক দিস, ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা প্লাস অফ কস স্কোয়ার থিটা
ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু ফোর লিখতে পারি তো, কারণ সেভেন সায়েন্স স্কোয়ার থিটা কত, ফোর সায়েন্স স্কোয়ার থিটা প্লাস থ্রি সায়েন্স স্কোয়ার থিটা, এখানে থ্রি কমন আছে, থ্রি কস স্কোয়ার থিটা, তাহলে থ্রিটা কমন নিলে কী হচ্ছে ব্র্যাকেটের মধ্যে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। নাও সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি ইকুয়ালস টু ওয়ান, তাহলে কত হচ্ছে এটা, ইকুয়ালস টু ফোর সায়েন্স স্কোয়ার থিটা প্লাস থ্রি, কারণ থ্রি ইন্টু ওয়ান হচ্ছে থ্রি, থ্রি ইকুয়ালস টু ফোর, উইচ ইমপ্লাইজ সায়েন্স স্কোয়ার থিটা হচ্ছে কত, এই প্লাস থ্রিটার দিকে হলো মাইনাস থ্রি, আর ফোর মাইনাস থ্রি ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই ফোর। আমরা এবার এখান থেকে সাইন থিটা, দেখো ট্যান থিটা বার করতে বলেছে, সাইন থিটা বার করতে পারতাম, কিন্তু জাস্ট সাইন থিটা যদি বার করি আমাদের কাজে লাগবে না। কেন কাজে লাগবে না, কারণ তখন আবার কস থিটার ভ্যালু বার করতে হবে ট্রায়াঙ্গেল মেথডে, মানে ঘুরে ফিরে আবার সে ট্রায়াঙ্গেল ড্র করতে, ইট বিকাম এ লেন্দি প্রসেস, দরকার নেই। সাইন স্কোয়ার থিটা ভ্যালু বেরিয়েছে, তো এখান থেকে এবার কী করবো, এই ফর্মুলাটা ইউজ করি, এবার আমরা বার করব কস স্কোয়ার থিটা ভ্যালু বার করব, মিনো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, তা দে ফর সাইন স্কোয়ার থিটা যদি এত হয় কস স্কোয়ার থিটা কত হবে, দে ফোর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, ইফ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, দে ফোর কস স্কোয়ার থিটা কত হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান বাই ফোর, তাহলে কস স্কোয়ার থিটা কত হবে, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, উইচ ইকুয়াল টু থ্রি বাই ফোর, রাইট। নাও সাইন স্কোয়ার থিটা ভ্যালু পেয়ে গেছি, কস স্কোয়ার থিটা ভ্যালু পেয়ে গেছি, নাও সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি সাইন থিটা বাই অফ কস থিটা হোল স্কোয়ার, দেখা যেতে পারে। নাও সাইন থিটা বাই কস থিটা কত হয়, ট্যান থিটা, ওটাই আমরা বার করবো, ঠিক আছে। দেখো তা এইটা আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস ডিভাইড বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার, তার আগে আমরা লিখে দেবো ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। ট্যান স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা কত, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাটা আমি লিখেছি সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার, না উইচ ইকুয়াল টু, তুমি এই স্টেপটা যদি এটা লিখে দিই এখানে, তাহলে এই স্টেপটা অ্যাকচুয়ালি আর দরকার পড়ছিল, তো এটা মুছেই দিলাম। এটা কখন লাগতো যদি আমি ট্যানটা লিখতাম এদিকে, ঠিক আছে, যেহেতু ট্যান স্কোয়ার থিটা এখানে লিখে দিয়েছে তাহলে এটা আর লাগবে না, লিভ ইট। তো সাইন স্কোয়ার থিটা ভ্যালু কত আছে, ওয়ান বাই ফোর, কস স্কোয়ার থিটা কত দিচ্ছে, থ্রি বাই ফোর, কত আসছে, ফোর ফোর গেটস ক্যান্সেল, তো ওয়ান বাই থ্রি, তা ট্যান স্কোয়ার থিটা কত আসছে, ওয়ান বাই থ্রি, দের ফোর ট্যান থিটা কত আসবে, ওয়ান বাই থ্রি এর হোল রুট, ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ানই আসবে, আর থ্রি এর রুট যেটা কত আসবে, থ্রি, মানে রুট থ্রি, যেটা হচ্ছে আমাদের বার করতে পারছি ট্যান থিটা কষ্ট ওয়ান বাই রুট থ্রি, এটাই ছিল, তো হেন্স প্রুফড, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রসিড করবে, প্রসিডটা কীভাবে করবে, আগে দেখতে হবে কোশ্চেনে আমাদের কী গিভেন আছে, গিভেনে ইকুয়েশনে যেই দেখি আমাদের এখানে পাওয়ার টার্মসে দেওয়া আছে ট্রিগনোমেট্রিক রেশিও, তাহলে আমরা পাওয়ারের যেই যত তিনটে ফর্মুলা আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আরটা কি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আরটা হচ্ছে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই তিনটেকে ইউটিলাইজ করে আমরা অঙ্কগুলো প্রসিড করবো। যদি এটা না দিয়ে এই টাইপের অঙ্ক থাকে যে থ্রি সেভেন্টি ইকুয়াল টু ফোর, দেখবো যে এটা ডাইরেক্টলি কোনো একটা এই টার্মে এক্সপ্রেস করা যাচ্ছে কিনা, যদি এক্সপ্রেস করা যায় ডাইরেক্ট এইভাবে করবো, না হলে ট্রায়াঙ্গেল মেথড দিয়ে যেটা আমরা করেছিলাম যে ট্রায়াঙ্গেল ড্র করবো, সেখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু কত হয়, পারপেন্ডিকুলার বেস সাইডগুলো ইকুয়েট করবো, প্রত্যেকটি সাইডের ভ্যালু বার করার পর প্রত্যেকটি আলাদা আলাদা আমাদের যে ট্রিগনোমেট্রিক রেশিওগুলো আছে বার করে এবার ভ্যালুগুলো পুট করে আমরা ভ্যালুগুলো বার করবো, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা প্রসিড করবে কিন্তু।